ধান রোপি কেন দিন হলা হেলে গোটে জৈবিক পদ্ধতি লগে গোটে অমৃতজল বলে গোটে অস আছে সেটা পকাইলে বলে ধান ডোল হেসি সেটা করবাস কি সেটা শিখাই দিয়া হয় দিদি কর দেখবো ভালোই শিখিনতি আলে যে শিখাই দেবি তোকে বেড়াই অমৃত জল দেলে মাটি ভিতরে বা উপকারী অণুজীব মানের সংখ্যা বড়ছে আর মাটি হালকা হয়েছে গছকে মিশা খাদ্য মিলছে আর ধান মিশা তিল হয়েছে আর ধান মিশা অধিক হয়েছে অমর মিশা বেশি হয়েছে তোমার কাছে প্রশ্ন অমৃত জল পকাইলে কাই লাভ হয়েছে এটা পকাইলে মাটি ভিতরে রেবা উপকারী কীড়া মন বেশি হেবাই মাটি উষা সেইসি গছকে খাদি দেবাই জোনটা কি অধিক পিল দেইসি আর জবর ধান হেসি অমৃত জল কেনটা হারে বনাইবার দিবি অল্প শিখাই দিয়া হ্যাঁ মা শিখাই দিবি অমৃত জল বনাইবার কাজে কতটা জিনিস দরকার মা 10 লিটার পানি কঞ্চা গাই গোবর 1 কেজি গাই মূত্র 1 লিটার গুড় 100 গ্রাম তোমার কাছে প্রশ্ন অমৃত জল করবাকে কাই কাইটা লড়া গোটে বড় বাল্টি কাঁচা গাই গোবর 1 কেজি গাই মূত 1 লিটার গুড় 100 গ্রাম পানি 10 লিটার আগতে গোটে বড় বাল্টি নেবার তারপরে সজ গাই গোবর 1 কেজি তারপরে গাই মূত 1 লিটার তারপরে গুড়ে 100 গ্রাম এটা গড়ঢাল 1 লিটার গাই মা হ্যাঁ 10 ঢাল পানি আছে কাই হ্যাঁ আকে সব অজাড় দেবো আকে ভাল ভাবে অল্প মিশাই দেবো তুমি আর মিশাই রাখলা গা জারণ করবার এমতি জারণ বলে সে ঘুরলাইবার এমতি করে ঘুরলাইবার আর তাকে নেই করি নাকি তার সকালে হ্যাঁ বেড়াই নেই করে তবে বেড়া থানে ধান থানে পরে দেবার ধান বেড়াই নেই করে দিদি কেমন করে বলে কেমন পাকার সকাল বারোটা অমৃত জল 10 লিটার পানি থানে তৈরি হইলা আছে বেড়াই যদি পানি রেসি বলে নাকি পানি রেলে মিশা নাকি এটা আবকা নেই করে মিশা ঢালি মিশা দেবার আর এই ধান রোপা করি 10 রু 15 দিন ভিতরে এটা গোটর দেবার আর আকে 100 লিটার পানি মিশাই করি বেড়া থানে নেই করে দেবার আরে ধান না নিংতে মিশা গোটর দেবার তোমার কাছে প্রশ্ন অমৃত জলকে ধান বেড়াই কেড়ে বেলে আর কেনতা করি পকাইবার ধান বেড়াই 2 হার অমৃত জল পকাইবার ধান রোপার 15 দিন পরে আর ধান না নিংতে পকাইবার 20 লিটার অমৃত জল থানে 200 লিটার পানি মিশাই গোটে একর ধানে পকাইবার
ধান লাগে ফকাই বলে তো কই বলা দিদি যে শাক ডাল লাগে ফকাই লইছি কি নাই হামা এটা শাক ডাল থানে মিশে পকাইলে ধান হইছে আরে অমৃত জল কে গট লিটার তানে নাই কি 10 লিটার পানি মিশাই করে সে গছর গট বিতা ছাড়ি করে নাই কি পকাইলে বলে ডল হইছে শাক ডাল গছর যদি ফুল ফল ঝড়ি গলানি বলে নাই কি মা এই অমৃত জলের গট লিটার পানি কে নাই কি 20 লিটার পানি মিশাই করে নাই কি ছিঞ্চি দেবার সে শাক ডাল গছ উপরে না জড়ে হ্যাঁ না ঝড়ে তোমার কাছে প্রশ্ন অমৃত জল কে শাক ডাল থানে কেড়ে বেলে আর কেনতা করি পকাইবার শাক ডাল গছের ফুল ফল ঝরতে রেলে এটা কে গছে ছিচবার আর গট লিটার অমৃত জল থানে 10 লিটার পানি মিশাই গছ কে গট ভিতা ছাড়ি পকাইবার আমি অমৃত জল শিখাই দিলাম যে দিদি অমৃত জল বলবাটা তুমি সব শিখাইলা বল খালা আমি খুশি লাগলা সব শিখলো দেখাইলা শিখাইলা ফুল ফল পাই ডাল পাই আমি গায়ে মিশা জীব বুঝাইবো তুমি শিখে দিলা অমৃত জল বেড়াই আমি দিলু আমার ধান মিশা ভালো লাগে ভালো লাগে বল খালাস